স্টুডেন্টস এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায় ও অধ্যায়ে ঘটিত এর অন্তর্গত গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সমস্ত বিষয় জেনে নেব এটা আমাদের পার্ট ভিডিও এর আগের ভিডিও গুলো যারা মিস করে গেছো তারা চ্যানেলের প্লেলিস্টের প্লে লিস্টের মধ্যে গিয়ে ক্লাস এইটের এর প্লে লিস্টটা দেখে নিতে প্রথমে গ্রিন হাউস এফেক্ট এই শব্দটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে গ্রিন হাউস বিষয়টা কি গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশের কাচের তৈরি বিশেষ একটা ঘরের মতো ব্যবস্থা যেটা কিনা না প্রধান দেশে গাছপালা ইত্যাদি সংরক্ষণ করার জন্য কাজে লাগে সাধারণত শীত প্রধান কখনো কখনো হিমাঙ্ক বা তার নিচেও নেমে যায় সেই অবস্থাতে গাছপালাগুলোকে তো বেঁচে থাকা খুব টাফ ওই গাছপালাগুলোকে হিমাঙ্কের ওই ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখার জন্যে এই বিশেষ ধরনের কাচের ঘরে বিশেষ করে সবুজ শাক সবজি উদ্ভিদ ইত্যাদিকে প্রতিপালন করা হয় তো শীতপ্রধান দেশে যে বিশেষ কাচের তৈরি ঘরে এই সমস্ত কান্ডকারখানা করা হয় সেই কাচের তৈরি যে ঘরটা সেই ঘরটাকেই বলা হচ্ছে গ্রিনহাউস এবার আমরা দেখে নেব গ্রিনহাউস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা মনে করলাম একটা কাচের তৈরি ঘর সূর্য থেকে যে তাপ আর আলো আমাদের পৃথিবীর দিকে আসে সে তাপটা প্রথমে ক্ষুদ্র তরঙ্গের আকার আসে এই যে ছোট 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 করে আমি ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য দেওয়ার চেষ্টা করেছি তো এটা যখন সূর্য থেকে পৃথিবীর দিকে আসে তার শক্তিও থাকে অনেক বেশি এবং তার তরঙ্গ দৈর্ঘ্যও থাকে খুব কম মনে করো ছোট ছোট করে কাঁপতে কাঁপতে আসছে ঠিক আছে তো সেই সে অবস্থায় কাচের ঘরকে ভেদ করে খুব সহজেই ঘরের মধ্যে প্রবেশ করে যেতে পারে গিয়ে ঘরের মধ্যে থাকা এই যে মাটি বা আরো উদ্ভিদ ইত্যাদিকে গরম করে দেয় এবার কোন গরম সারা বছর তার উষ্ণতা নিয়ে বসে থাকতে পারে সেই তাপটা ছিল ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ বাট এবার যখন তাপ ছাড়বে সেটা বৃহত্তর তরঙ্গের হয়ে যাবে বড় বড় ভাবে দিয়েছি এবার এই যে বৃহত্তর তরঙ্গ হবে সাথে এর শক্তিটাও কমে যাবে তাহলে কম শক্তি এবং বৃহত্তর এটা কিন্তু এবার আর এই কাঁচের ঘরটাকে ভেদ করে বেশিরভাগ বাইরে যেতে পারবে না গেলেও খুব সামান্য পরিমাণে যাবে। এটা আবার কাছের দেয়াল থেকে প্রতিফলিত হয়ে ঘরের মধ্যে ফিরে আসবে তাহলে বাইরে যেতে না পেরে উল্টে ঘরের মধ্যেই চলে আসলো তাপটা তাহলে ঘরের ভেতরটা সাধারণত একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড হয়ে থাকবে এই যে ক্ষুদ্র তরঙ্গের আলোটা এলো বা যেটা বৃহত্তর তরঙ্গ হয়ে বেরোতে পারল না তার নাম হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে ইনফ্রারেড ক্ষুদ্র তরঙ্গ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো বাট হয়ে আর ঘর থেকে বেরিয়ে যেতে পারল না ফলে কাচের ঘরের মধ্যে উষ্ণতা একটু বেড়ে থাকলো এবং তার একটা নির্দিষ্ট মান বজায় থাকলো এবং এই কাচের ঘরে সহজেই শাকসবজি এবং অন্যান্য উদ্ভিদদেরকে বাঁচিয়ে রাখা যেতে পারে ঠিক আছে তো এই যে কাচের তৈরি ঘরের মধ্যে শাকসবজি বা উদ্ভিদ বাঁচিয়ে রাখা যাচ্ছে সে কাঁচের তৈরি ঘরটাকেই বলা হচ্ছে তাহলে এটা একটা ছবি এবার তাহলে বুঝেনি গ্রিন হাউস এফেক্টটা কি আমাদের নর্মাল যে পৃথিবী এই পৃথিবীটাকে এভাবে বোঝানোর চেষ্টা করেছি পৃথিবীর চারপাশে যে বায়ুমন্ডল থাকে সেটা একটা পাতলা চাদরের মতো বা চাদোয়ার মতো পৃথিবীটাকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে এই যে বায়ুমণ্ডল তার মধ্যে থাকা বিশেষ কতগুলি গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড মিথেন ওজন ক্লোরোফ্লুরো ইত্যাদি এই সমস্ত গ্যাসগুলো এদের বিশেষ ক্ষমতা হলো এই গ্যাসের মধ্যে দিয়ে যখন সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গ পৃথিবীর দিকে আসে খুব সহজেই গ্যাসগুলোর মধ্যে দিয়ে চলে আসতে পারে গ্যাসগুলো তখন কিন্তু এই তাপটাকে শোষণ করতে পারছে না তাহলে সূর্যতর ক্ষুদ্রতর তরঙ্গ পৃথিবীর বুকে চলে এলো এসে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন অঞ্চলগুলোকে উত্তপ্ত করে দিল একই রকম নিয়মে এই উত্তপ্ত অঞ্চল থেকে পরবর্তীকালে তাপ বিকিরণ করবে সেই তাপটার আবার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হবে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তাপ এই বায়ুমন্ডল ভেদ করে আর বেরিয়ে যেতে পারবে না দিকে পৃথিবীর দিকে আবার ফেরত আসবে এবং বায়ুমন্ডলে থাকা বিভিন্ন যে গ্যাসের কণাগুলি তারা এই তাপটাকে গ্রহণ গ্রহণ করবে করে পৃথিবীর উষ্ণতাটাকে ঠিকঠাক করে বজায় রাখবে মানে ঠিক যেমন কাচের ঘরে হয়েছিল কাচের ঘরের দেয়াল যেমন তাপকে বেরোতে দিচ্ছিল না তেমন এখানে বায়ুমন্ডল তাপটাকে আটকে রাখছে এই যে ঘটনাটা এটা ঠিক গ্রিন হাউজের মতন মিলে যাচ্ছে তাই পৃথিবীর এই যে গ্রিন গ্যাসেরা কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে রাখার এই যে ঘটনা এই ঘটনাটাকেই বলা হচ্ছে এফেক্ট ঠিক আছে এবার বলে রাখি গ্রিন হাউস এফেক্ট দেখায় যে সমস্ত গ্রিন গ্যাসেরা তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবচেয়ে প্রধান মেইন তাহলে প্রধান গ্রিন গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড সেকেন্ড যেটা সেটা হচ্ছে মিথেন ঠিক আছে এবার বলে রাখি বায়ুমন্ডলের অতি পরিচিত দুটি গ্যাসের নাম যারা কিনা গ্রিন এফেক্ট দেখায় না একজন হচ্ছে অক্সিজেন আর একজন হলো নাইট্রোজেন এই দুটো গ্যাস কিন্তু কখনোই গ্রিন এফেক্ট দেখায় না এবার আমরা দেখে নেব গ্রিন হাউস গ্যাসগুলির উৎস কি কি প্রথম যে প্রধান গ্রিন হাউস গ্যাসটার নাম বলেছিলাম সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানিকে যদি পোড়ানো হয় সেখান থেকে তৈরি হয় কার্বন গ্যাস আবার সিমেন্ট তৈরির কারখানা সেখানে চুনা চুনা পাথরকে যখন গরম করা হয় সেখান থেকেও তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তাহলে এই দুটো উপায়ে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর নর্মালি আমরা তো নিঃশ্বাস ত্যাগ করার সময় তাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এবার আর যে গ্যাসগুলো আছে তার মধ্যে নাইট্রিক অক্সাইড অন্যতম তো নাইট্রেট যে কোনো নাইট্রেট জাতীয় পদার্থকে ডি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নামটা মনে রাখতে হবে ডি এই ডি ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেনে পরিণত করে নেক্সট আসছি মিথেন ধান ক্ষেত জলাভূমি বা বর্ষা অরণ্য মোটামুটি জল জমে থাকে এমন কোন জমিতে সেখানে সবজির বাদ দেওয়া অংশ মানে যে সমস্ত ফসল বাদ দেওয়া অংশ বিশেষ করে ধানের যে বাদ দেওয়া অংশগুলো সেগুলো দীর্ঘদিন ধরে জমে থাকার পর মেথানোজেনিক নামে এক বিশেষ প্রকার ব্যাকটেরিয়া মেথানোজেনিক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ওই সমস্ত জিনিসগুলোকে বিয়োজিত করে সেখান থেকে তৈরি করে মিথেন গ্যাস এছাড়া গবাদি পশুর পাকস্থলী সেখানকার রুমেন নামে একটা প্রকোষ্ঠ আছে রুমেন প্রকোষ্ঠ এবং উইপোকা তাদের অন্ত্রে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়ারাও মিথেন উৎপাদনে সাহায্য করে ঠিক আছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে গ্রিন এফেক্টের প্রত্যক্ষ ফলাফল রূপে ঘটা একটি প্রাকৃতিক ঘটনা এখানে আমরা একটু আগে বলেছিলাম গ্রিন গ্যাসগুলি আছে বলে পৃথিবীর উষ্ণতা একটা সুন্দর সুন্দর মানে বজায় থাকছে এবং পৃথিবীটা সমস্ত তাপমাত্রা পৃথিবী ছেড়ে বেরিয়ে যেতে পারছে না পৃথিবীটা বরফ হয়ে যাচ্ছে না অর্থাৎ গ্রিন হাউস এফেক্টটা ছিল পৃথিবীর পক্ষে একটা অত্যন্ত দরকারি বিষয় কিন্তু যে সমস্ত গ্রিন হাউস গ্যাসেরা এই ভালো কাজটা করছিল আমরা মানুষেরা সেই গ্রিন গ্যাসগুলোকে এত পরিমাণে বাড়িয়ে দিয়েছি এত বাড়িয়ে পরিমাণে দিয়েছি যে পৃথিবীতে এখন এই গ্রিন গ্যাসের পরিমাণের ঘনত্ব এত বেড়ে গেছে যে পৃথিবীর সূর্য থেকে দিকে যে ক্ষুদ্র দৈর্ঘ্যের রশ্মি আসছে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে এবার যখন ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে যাওয়ার পালা তখন এই অধিক ঘনত্বের গ্রিন গ্যাসগুলো খুব কম পরিমানে তাপকে বেরিয়ে যেতে দিচ্ছে বেশিরভাগ তাপটাকেই তারা ধরে রেখে দিচ্ছে বেশিরভাগ তাপটাকেই তারা শোষণ করে নিচ্ছে এর ফলে কি হচ্ছে পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে এই যে ঘটনাটা সেই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর মাধ্যমে দিন দিন পৃথিবীর উষ্ণতা কিন্তু বেড়েই চলেছে লাস্ট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীতে তার প্রভাবটা কি এখানে আমি ছটা পয়েন্ট লিখেছি প্রশ্নের নাম্বার অনুযায়ী তোমরা উত্তর দেবে যদি কম নাম্বারের প্রশ্ন থাকে তাহলে শুধু পয়েন্ট লিখলেই চলবে কিন্তু নাম্বারটা একটু বেশি হয়ে গেলে পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু একটু ব্যাখ্যাও দিতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন শিল্প বিপ্লব হয়েছিল আমাদের দেশে তখন প্রচুর পরিমাণে শিল্প নগর ইত্যাদি গড়ে উঠেছিল দেখা গেছে ওই টাইমে পৃথিবীর তাপমাত্রা প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে শিল্প বিপ্লব শুধু দেশে নয় সারা পৃথিবী জুড়েই হয়েছিল তো সেই শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর উষ্ণতা প্রায় ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই হারে যদি সবকিছু উষ্ণতা বাড়তে থাকে খুব শীঘ্রই পৃথিবীর উষ্ণতা তিন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যাবে এবং তাতে করে যা হবে সেটা হচ্ছে গ্রীষ্মের সময় ঠিকঠাক গরম পড়বে না যতটা দরকার তার থেকে বেশি গরম পড়বে শীতের সময় শীত পড়বে না ঋতুগুলো সব অনিয়মিত হয়ে যাবে শীত গ্রীষ্ম বর্ষা তারা নির্দিষ্ট সময় আসবে না ঝড় ঘূর্ণিঝড় বজ্রপাত খরা এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে নেক্সট যেটা সেটা হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি আমরা জানি দুই মেরু প্রদেশে প্রচুর পরিমাণে বরফ জমে আছে এবং সেখানে সব হিমবাহের আকারে এরা জমে আছে তো পৃথিবীর উষ্ণতা যত বাড়তে থাকবে দুই বরফ তত গলে যাবে যত বেশি গলে যাবে সমুদ্রের জলতলের উচ্চতা তত বাড়তে থাকবে সমুদ্রের জলতলের উচ্চতা যত বাড়তে থাকবে তত দেখা যাবে বিজ্ঞানীদের আশঙ্কা দু হাজার সালের মধ্যে বাংলাদেশের প্রায় সতেরো শতাংশ জায়গা সমুদ্রের জলের তলায় চলে যাবে এবং ভূমধ্য সাগরীয় উপকূল অঞ্চলবর্তী যে পনেরো শতাংশ জায়গা সেটাও নাকি সমুদ্রের জলের তলায় তলিয়ে যায় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের প্রভাব জীব বৈচিত্রের প্রভাব অনুযায়ী বলা যেতে পারে যে যত বিশ্ব উষ্ণায়ন হবে জলতলের উচ্চতা বাড়বে তত বিভিন্ন জীব আমাদের পৃথিবীতে প্রচুর ধরনের জীব বর্তমান বেশ কয়েকটা জাতের জীব টোটালি এই জলের তলায় চলে যাবে মানে নষ্ট হয়ে যাবে মরে যাবে সুতরাং জীব বৈচিত্র্য আর ভেঙে পড়বে লাস্ট নেক্সট যেটা সেটা হচ্ছে দাবানল পৃথিবীর উষ্ণতা যখন বেড়ে যাবে সেই কন্ডিশনে যদি গাছে গাছে ঘষা লাগে সেই ঘষা লাগার ফলে বেশি পরিমাণে তাপের সৃষ্টি হবে এবং বিস্তীর্ণ বনভূমি অঞ্চল পুড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভৌম জলের ঘাটতি পৃথিবীর তলায় যে জলস্তর আছে সেই জলস্তর দিনকে দিন কমতেই থাকবে এবং একটা সময় দেখা যাবে যে খাবার জলের প্রচুর অলরেডি তোমরা জলের অভাব বুঝতে পারছো লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের উপর প্রভাব বেশি উষ্ণতায় সংক্রামক জীবাণুরা অত্যাধিক সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি পরিমাণ বেড়ে যায় আমাদের হাঁপানি অ্যালার্জি ইত্যাদি রোগ যেমন হতে পারে তেমন উচ্চ উষ্ণতায় বিভিন্ন জাতের মশা তাদের বংশবৃদ্ধিও বেড়ে যায় যেমন তোমরা লক্ষ্য করবে শীতকালের থেকে কিন্তু গ্রীষ্মকালে অবশ্যই মশার প্রকোপটা অনেক বেশি সেজন্য ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি নানা রকম মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যাপারেও কিন্তু অবনতি হওয়া শুরু করবে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো টেক কেয়ার এভরি